আমাদের রাজা সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন তিনি হাবি বেখুদর দিবানা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله دشير أو إسلامي بحر ومدني على رسول ایر. দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই মুসনাদে আহমদ মুসনাদে আবদুল্লাহ বিন উমর বিন আস রাদি আল্লাহ তালা আনুম আজমাইন কিতাবে বর্ণিত রয়েছে হাজতে সৈদনা আবদুল্লাহ ইবনে ওমর বিন আস রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনুমা ইরশাদ করেন মানসাল্লাহ আইলা নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ওয়াহিদাতন যে ব্যক্তি

মাদানি চ্যানেলে দর্শক আজকের এই পর্বের বিষয় হচ্ছে আলা হজরত রহমতুল্লাহ তাল ফানাফির রসুল জি হ্যাঁ ক্রামের দৃষ্টিতে আলা হজরত রহমতুল্লাহ তালে ফানাফির রসুলের মর্যাদায় আসীন ছিলেন প্রায় প্রিয় প্রিয়নবী রসুল আয়রী রসুল হাশমি সাল্লাহ তল আলহি আলী ওসাল্লাম এর মহব্বতে ভালোবাসার বিরোহে বিষণ্ন থাকতেন আর কাঁদতেন যখন পেশাদার বেয়াদবদের বেয়াদ মূলক ইবাদত দেখতেন তখন অশ্রুসিক্ত হয়ে যেতেন আর হুজুর সাল্লিমের দুঃশনদের কঠোরভাবে জবাব দিতেন যাতে দু আলা হাজরত রহমতুল্লাহ তালালেকে গাল মন্দ করে বা লিখে আলাহ হজরত রহমতুল্লাহ তালালে প্রায় বলতেন আল্লাহ তালা আমাকে এই যুগে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের সম্মান রক্ষী হিসেবে ঢাল বানিয়েছেন পদ্ধতি এটা যে আমি বে আদবদের ভাবে জবাব দিই যার কারণে তারা আমাকে গালমন্দ করে এভাবে যতক্ষণ তারা আমাকে গালমন্দ করে ততক্ষণ তারা নবীর সানে বেয়াদবি করা থেকে বিরত থাকবে আলা হাজর রহমতুল্লাহ এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কিজিয়ে। কসরত কী আলা হাজরত রহমতুল্লাহ সত্যাগত ভাবে তিনি অনেক নরম মেজাজে ছিলেন নম্রতা তার মাঝে ছিল বিনয় তার মাঝে ছিল কিন্তু নবী করিম সাল্লাম এর শান মর্যাদার ব্যাপারে কেউ যদি কুটুক্তি করতো মাঝাল্লাহ তখন আলাহ হাজরত রহমতুল্লাহ তালালী তাদের সাথে কঠোরতা প্রদর্শন করতেন তাদেরকে প্রতি উত্তর দিতেন এবং আলা হজরত রহমতুল্লাহ তালী কঠোরভাবে তাদেরকে জবাব প্রদান করতেন কেন আলা হাজরত রহমতুল্লাহ তালী নিজের জীবন চাইতেও বেশি নবিয়ে পাক সাল্লাহামকে ভালোবাসতেন এবং হুজুর সাল্লিউসাল্লামের জন্য জীবন উৎসর্গ করা

যে ব্যক্তি আল্লাহ তালার জন্য ভালোবাসল এবং আল্লাহ তালার জন্যই বিদ্বেষ পোষণ করলো এবং আল্লাহ তালার জন্যই কাউকে কিছু দিল এবং আল্লাহ তালার জন্যই কাউকে কিছু দেয়া থেকে বিরত থাকল তবে নিঃসন্দেহে সে তার ইমান পরিপূর্ণ করলো আল্লাহ হাজত রহমতুল্লাহ তালি এই হাদিসে পাকের মূর্ত প্রতীক ছিলেন আমল করতেন আলা হাজাতের অন্তরে কারো মহব্বত যদি ছিল আল্লাহর জন্যই ছিল বিদ্বেষ যখন ছিল আল্লাহর জন্যই ছিল আলা হাজাত রহমাতুল্লাহ তালের বলেন আমার মান সম্মান হুজুরের মান সম্মানের ঢাল স্বরূপ তিনি বলেন আল্লাহর কসম। আমি আল্লাহ তালার বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্ট রয়েছি যদি বেয়াদবরাও সন্তুষ্ট থাকত বরং আল্লাহ তার রাসুল সম্পর্কে বেয়াদবি করা থেকে বিরত থাকত এই শর্ত দিত যে প্রতিদিন পঞ্চাশ হাজার বার আমাকে গালমন্দ করবে ছাপাবে এর এরপরেও তাদের মন যদি না ভরত এই শর্ত যদি রাখতো যে নবী করিম ওয়াসাল্লামের গুস্তাখি বেয়াদবি করা থেকে বিরত থাকার জন্য এই শর্ত রাখত যে আমাকে আমার বাপ দাদাকে আমাদের আকাবিরকে গালমন্দ করবে তা আমার জন্য সৌভাগ্য ছিল যে আমার আমার বাপ দাদার সম্মান হুজুর সাল্লা সাল্লামের সম্মান রক্ষার্থে ঢাল হয়ে যেত আলা হাজাতের ইচ্ছে দেখুন এবং আলা হাজত রহমতুল্লাহ তালে কেমন ফানাফির রসুলের স্থানে তিনি আসীন ছিলেন যে বেয়াদবি যারা করে এই শর্তে যদি তারা বেয়াদবি ছেড়ে দিত যে আমাকে দৈনিক সে গালমন্দ করতো বা আমাকে গালমন্দ দিয়ে তারা কিতাব ছাপিয়ে দিত এটাতেও যদি তাদের মন ভরত না তাহলে আমাকে আমার বাপ দাদাকে আমাদের আকাবির যারা রয়েছেন বুজুর্গ রয়েছে তাদেরকে গালমন্দ করার শর্ত রেখে হুজুর আলী সাল্লামকে গালমন্দ করা থেকে বিরত থাকত তাহলে এটি আমার সৌভাগ্য ছিল যে আমার এবং আমার বাপদাদার সম্মান হুজুর সাল্লি সাল্লামের সম্মান রক্ষার্থে ঢালস্বরূপ হতো আল্লাহ। এই বিষয়টি যদি আমরা দেখি সাহাবিএ রসুল হাসান বিন সাবিত রদি আল্লাহ তহ নাহ আলী ওসাল্লামের প্রতি কুটুক্তিকারীদেরকে সম্বোধন করে তিনিও এভাবে আল্লাহ তালা দরবারে আবেদন করেছেন আবি মিনকুম ফিদা তিনি রদি আল্লাহানহ বলেন হে অশ্লীল ভাসিগন আমি এই জন্য তোমাদের বিপক্ষে দাঁড়িয়েছি যেন তোমরা হুজুর সাল্লি ইসলাম সম্পর্কে অশ্লীল কথা বলা থেকে বিরত থাকো আমাকে এবং আমার বাপ দাদাকে গালমন্দ করাতে ব্যস্ত হয়ে যাও হে আল্লাহ আমার ও আমার বাপ দাদার সম্মান মোহাম্মদে মুস্তাফা সাল্লাহ আলী সম্মানের সম্মানের স্বরূপ হয়ে যায় আমিন এই কারণে আলা হাজরত রহমতুল্লাহ তাল আলীকে যারা গালমন্দ করত অশ্লীল ভাষায় চিঠি লেখতো আলাহাজাত হজরত রহমতুল্লাহ তালে তাদেরকে কোনো উত্তর দিতেন না আলা হজরত রহমতুল্লাহ তালে নরম মেজাজের ছিলেন তবে গুস্তাখে রসুল যারা হুজুর সাল্লি সাল্লাম এর সানে যারা বেয়াদবি করত তাদের থেকে তিনি কঠোরতা প্রদর্শন করতেন তো তাদের পক্ষ থেকে যদি আলা হজরতকে গালমন্দ করা হতো বা অশ্লীল ভাষায় চিঠি লেখা হতো আলাহ হাজত রহমতুল্লাহালে তাদেরকে কোনো উত্তর দিতেন না নিজের সত্যার জন্য কোনোদিন কলম উঠাননি তবে নবীর কেউ করেছে বেআ রহমতুল্লাহ কঠোরভাবে তাদেরকে প্রতিহত করেছেন তার কলম তরবারির ন্যায় ছিল যা দুশ্মনে রাসুলদের হৃদয়কে খণ্ড বিখণ্ড করে দিত আল্লাহ স্বয়ং নিজে বলেন

তার মনোযোগ নবী করিম ওয়াসাল্লামের সৌন্দর্যতার দিকে চলে যেত কিছু ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো যে আলা হাজরত রহমতুল্লাহ তালে কেমন ফানাফির রসুলের আসনে তিনি আসীন ছিলেন ওই সকল ঘটনা ওই সকল তার কথা ফানাফির রসুল হওয়ার দলিল স্বরূপ মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আমরা যদি কোনো মনোরম জায়গায় বেড়াতে যাই কোনো বাগানে গেলাম সবুজ গাছ বৃক্ষরাজি ঝর্ণা ফুল ইত্যাদি যখন দেখি তখন দেখে আমরা মনোমুগ্ধ হয়ে যায় আর আমাদের মুখ থেকে সে ফুল সম্পর্কে সে ঝর্ণা সম্পর্কে বা সে বাগান সম্পর্কে প্রশংসিত বাক্য বের হয়ে যায় কিন্তু যারা ফানাফির রসুলের আসনে আসীন থাকে যারা ফানাফির রাসুল সোবহান আল্লাহ তাদের চোখে যখন এই সকল সৌন্দর্যতা দৃষ্টিগোচর হয় তখন তারা সেই সৌন্দর্যতাকে দেখে নিজের প্রিয়তমকে স্মরণ করে এবং নিজের প্রিয়তমের প্রশংসা করে থাকে আলা হাজর রহমতুল্লাহ তালের চোখেও তিনি সৌন্দর্যতা দেখেছেন বাগান দেখেছেন ফুল দেখেছেন দেখার পর

আকাশে যখন আমরা তাকিয়ে থাকি তারকা যখন দৃষ্টিগোচর হয় তখন আমরা বলি তারকা কত ব্রাইটনেস কত উজ্জ্বল কত ঝলমলে দেখতে কত সুন্দর ইত্যাদি আমাদের মুখ থেকে বাক্য বের হয় শব্দ বের হয় কিন্তু যারা নবী পাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রকৃত আশিক যারা ফানাফির রসুলের পদে আসীন রয়েছেন তারা যখন এই সকল বিষয় যখন দেখেন তখন তারা তাৎক্ষণিক নবীর কদমে চলে যান নবীর প্রশংসা করেন আলা হাজাত রহমতুল্লাহ তালালেও আকাশে নক্ষত্র দেখেছেন ঝলমল করতে দেখেছেন ব্রাইটনেস দেখেছেন তবে আলা হাজাত রহমতুল্লাহ তালালে সেই তারকার প্রশংসা করেননি বরং তারকা যার জন্য সৃষ্টি হয়েছে সে নবী পা সাল্লাহসাল্লামের প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে তারকা কেন ঝলমল করছে কেন ব্রাইটনেস আলহত বলেন মেরাজ রজনীতে হুজুর সাল্লি আসলাম গুসুল করেছিলেন শরীর মোবারক থেকে চুল মুবারক থেকে যে পানির ফোঁটা টপকে পড়েছিল মনে হয় সে পানি তারকারাজি নিজের পাত্রে ভরে নিয়েছিল সে পানির বরকতে তারকার মধ্যে এত ব্রাইটনেস तो उज्ज्वलता सुभान अल्लाह जा आजो देखा जाच्छे आला हजरत बोलें, वही, वही तो अब तक छलक रहा है वही तो जोबन टपक जो रहा, रहा है नहाने में, में जो गिरा था पानी कटोरे तारों ने भर लिए थे अल्लाह प्रिय इस्लामी भाईरा जन्नत अत्यंत सुंदर हमरा प्राय মুবল্লিকদের বয়ানে মাদানী চ্যানেলেও উলমা ইকরামদের বয়ানে শুনে থাকি জান্নাত অত্যন্ত সুন্দর জান্নাতের মনোরম জায়গা রয়েছে জান্নাতের রং, জান্নাতের ফল জান্নাতের ফুল অর্থাৎ জান্নাতের প্রতিটি নিয়ামত অতি সুন্দর তো এই জান্নাতের সৌন্দর্যতা কিভাবে আসলো আলা হাজত রহমতুল্লাহ তালে ইস্কের ভাষায় কত সুন্দর তিনি বলেছেন শুনুন আলা বলেন জান্নাতের এই সৌন্দর্যতা কোথায় থেকে এসেছে শুনো সেটি হচ্ছে হজুর সাল্লাহ আলী সাল্লামের কদম মোবারকের ধোয়ার পর অবশিষ্ট যে পানি ছিল তা দিয়ে জান্নাতের সৌন্দর্যতাকে বাড়ানো হয়েছে জান্নাতের রঙ সৌন্দর্যতা নবিয়ে করিম সাল্ল্লা সাল্লামের কদম মোবারকের ধোয়ার পানির অবশিষ্ট পানি দ্বারা হয়েছে जब उन आला हजरत हदाय के बख्शीशर मध्य बोलें बचा जो तलवों का उनके धोवन बना वो जन्नत का रंग और रोगन जिन्होंने दुल्हा की पाई उतरन वो फूल गुलजारे नूर के थे सल्लु अलै अल हबीब सल्लल्लाहु तआलाला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आला हजरत कमन फना फि रसूल पौधे तिनी आसीन छिलन सुभान अल्लाह आकाश अमरा पति চাঁদের মাসের প্রথম চাঁদ যখন আমরা দেখি দেখতে সে চাঁদের আকৃতি কেমন দেখতে সুন্দর লাগে সুবাহান আল্লাহ সে চাঁদকে প্রথম তারিখের চাঁদকে হেলাল বলা হয় প্রথম তারিখের যে চাঁদ সেটি দেখতে তার আকৃতি হচ্ছে পাত্রের ন্যায় পেয়ালার ন্যায় একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখবেন তার আকৃতি হচ্ছে পেয়ালার মতো সুবাহান আল্লাহ হাজাত রহমতুল্লাহ তালি তিনিও প্রথম তারিখে চাঁদ দেখলেন দেখার পর চাঁদকে সম্বোধন করে আলাহ হাজত রহমতুল্লাহ তালে বললেন যেহেতু চাঁদ আজকে প্রথম তারিখ পুরো মাস তোমাকে চলতে হবে তো এই পুরো মাসকে নিজেকে চালানোর জন্য নবী করিম সাল্লাহামের দরবারে উপস্থিত হও ভিক্ষা চেয়ে নাও যাতে করে তুমি পুরো মাস চলতে পারবে যেমন আলা হাজাত বলেন भीख भी ले भी सरकार, सरकार से ला जल्द कासा, कासा नूर का, का। माहै नौ तैबा में बढता है मेहना नूर का, का। सुभान अल्लाह। अमरा कुरानुल करीम पाठ करी कोरी। अकुरानुल करीम पाठ करते गए हरुफे मुकत्तियात काफ़ हा या आयन सौद। अमरा पढ़े था कि जराई अनुबाद कोरे छेन ये हरुफे अनुबाद আজ পর্যন্ত কেউ করেনি কেমন পর্যন্ত কেউ করতে পারবে না তবে আলা আলাহরত রহমতুল্লাহ তালালে ইস্কে রাসুলে বিভোর হয়ে সেই হুরুফে আত অর্থাৎ কাফ হা ইয়া আইন সদের তিনি ব্যাখ্যা করেছেন সুবহান আল্লাহ আলা হজরত রহমতুল্লাহ তালালে সেই অক্ষরের দিকে তাকালেন কাফ দেখতে তো চুলের মতো নবী পাক সাল্লা ওসাল্লামের গেসু মুবারক চুল মুবারকের মতো হা মুখ মুবারকের গোলাকৃতির মতো ইয়া আইব্রুর মতো দেখতে আইন সাদ চোখের মতো দেখা যায় তখন আলা হাজরত রহমতুল্লাহ তালে তিনি নিজের নাতের কিতাব হাদায়কে বকশিসের মধ্যে এই হুরুফে মুকত্তি আতকে কত সুন্দরভাবে নিয়ে এসে नबी ए पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के चेहरे पर प्रशंसा करे चेन आला हजरत बोलें काफ गेसु हा दहन या अबरू आंखे ऐन सौद काफ हा या ऐन सौद उनका, उनका है, चेहरा है चेहरा नूर का, का। शमा दिल मिशकात तन, तन। सीना, सीना जुजाजा नूर का, का। तेरी सूरत के, के लिए आया, आया है सूरा, सूरा नूर का सुभान अल्लाह আলাহ হাজত রহমতুল্লাহ তালালে একদিন হয়তোবা আকাশের দিকে তাকালেন তো আকাশের প্রথম তারিখে চাঁদ যখন দেখলেন সুবাহ আল্লাহ চাঁদকে দেখে আল্লাহ হজত রহমতুল্লাহ তালালে আকাশকে বললেন হে আকাশ তুমি তো অনেক পুরাণ হয়ে গিয়েছো বৃদ্ধ হয়ে গিয়েছো তোমার বয়স হয়ে গিয়েছে তোমার কাছে চাঁদ রয়েছে এতে তুমি গর্বিত হইও না অহংকার করিও না দেখো আমার হৃদয়ে নবী পাক সাল্লা আলী ও এর পা মুবারকের নখ মুবারকের মোহাব্বত ভালোবাসা আমার হৃদয়ে রয়েছে নখ যখন কাটা হয় কেটে দেখবেন সেটির আকার গলাকৃতি হয় অর্থাৎ প্রথম তারিখে যে চাঁদ তার মতো আকৃতি হয় আলা হাজর রহমতুল্লাহ তালে তিনি সে চাঁদকে দেখেন দেখে কেমন ফানাফি রসুলের পদে তিনি আসীন ছিলেন যে নবিয়ে পাক সাল্ল আলিহি আলি ওসাল্লাম এর পা মুবারকের যে আঙ্গুল মুবারকের নখ রয়েছে তার সাথে তুলনা করে আলা হজরত রহমতুল্লাহ তালে বললেন নখ যখন তিনি দেখলেন তখন আলা হজরত রহমতুল্লাহ তালালের ইস্ক দেখুন কেমন ছিল তিনি ফানাফির রসুল ছিলেন চাঁদের সাথে তুলনা তিনি নবিয়ে পাক সাল্লাহামের দাড়ির সাথে করেননি চুল মুবারকের সাথে দেননি নবী পাক সাল্লাহ আলী ও চেহারা মুবারকের সাথে উপমা দেননি পা মুবারক দ্বারাও তিনি উপমা দেননি বরং পা মুবারকের যে নখ রয়েছে নখ মুবারক দ্বারা তিনি উপমা দিয়েছেন আলা হাজরত রহমতুল্লাহ তালে ইস্কের ভাষায় আকাশকে বললেন তোমার কাছে চাঁদ আমার কাছে হুজুর সাল্লাহ সাল্লামের পায়ের নখ মোবারকের ইস্ক তথা প্রেম রয়েছে আল্লাহ বলেন দিল আপনা বি হে উস না খুনে পাকা এতনা ভি মাহে নো পে না এ চরখে কোহন ফুল আলা হাজরত রহমতুল্লাহ তালে অত্যন্ত হেকমতের সাথে হেকমতের মাধ্যমে মানুষের হৃদয়ে ইস্কের রসুলের প্রদীপ জ্বালিয়েছেন জি হে প্রিয় ইসলামী ভাইরা এই সকল বিষয় বলার কারণ কি কারণ হচ্ছে আলা হাজাতের ইস্ক দেখুন আলা হাজাতের ফনাফি রসুলের অবস্থা দেখুন যে তিনি দুনিয়ার সৌন্দর্যতা দেখে সে সৌন্দর্যতার প্রশংসা করেননি বরং তিনি যাকে ভালোবাসেন তার ভালোবাসায় বিভোর হয়ে সে সৌন্দর্যতাকেও তিনি বলেছেন যে তোমার মাঝে যে সৌন্দর্যতা হে আকাশ তোমার মাঝে যে সৌন্দর্যতা হে জমিন যে তোমার মাঝে সৌন্দর্যতা হে জান্নাত যে তোমার মাঝে যে সৌন্দর্যতা সেটি হচ্ছে নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এটাই হচ্ছে इश्क এটাই হচ্ছে ফানা ফিল রাসূল প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ যাত الرحমাতুল্লাহ তাআলা লে প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে শিখিয়ে গেলেন আমাদের এই চোখে দুনিয়ার চাকচিক্যে আমরা যেন বিভোর হয়ে আমরা দুনিয়ার গোলাম যেন না হয়ে যায় আমাদের চোখে সেই প্রিয় আකා সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছবি যেন ভেসে ওঠে নবি পাক সাল আলি সাল্লামের প্রকৃত গোলাম যেন আমরা হয়ে যায় আমাদের উঠা আমাদের বসা আমাদের কথাবার্তা আমাদের চালচলন সব যেন সুন্নত মোতাবেক যেন হয়ে যায় আমরা যেন নবী পাক সাল্লাহ আলী আসসালামের সুন্নতকে আঁকড়িয়ে ধরি যাতে করে আমাদের সেদিকে মনোযোগ হয়ে যায় আমরা যখন সৌন্দর্যতা দেখব তখন মদিনা যেন স্মরণে আসে নবী পাক যেন স্মরণে আসে যে দেখতে আকাশ এত সুন্দর চাঁদ এত সুন্দর জানি না নবী পাক সাল্লিয় সাল্লামের চেহারা মুবারকা কত সুন্দর হবে তার কত মুবারক কত সুন্দর হবে এটাই হচ্ছে ইস্কের রসুল এটাই হচ্ছে নবীর মোহাম্মত আর এই শিক্ষাই আলাহাত রহমতুল্লাহ তালে আমাদেরকে দিয়েছেন আর আমার আমির আইল সুন্না দাহমদ বারকাতমুল্লা আলিয়া তিনি এই জন্যই আলাহাদকে ভালোবাসেন এবং আল্লাহ হজাদ সম্পর্কে বলেন আলা হাজাতের ব্যাপারে আমার চোখ বন্ধ এবং তিনি নিজের মুরিদদেরকে মুরিরদেরকে দাওয়তে ওয়ালিদেরকে আলা হজরতের আনুগত্য করার জন্য বলে কেন বলেন আলা হজরতকে যারা অধ্যয়ন করেছে আলা হজরতের জীবনী যারা পাঠ করেছে আলা হজরতকে যারা মেনে নিয়েছে তাদের মাঝে ইস্কে রসুলের ফুল ফুটে যায় তাদের হৃদয়ে ইস্কে রসুলের প্রদীপ জ্বলে ওঠে এবং যখন ইস্কের রসুলের প্রদীপ জ্বলে ওঠে তখন তার বাাজিক দেহের মধ্যে সুন্নতের রং দেখা दे আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আলা হযাতের इश्क মুহাববতের صدقায় ক্ষমা করুন এবং আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবী গिल আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লো আলা الحবীব সললা আল্লাহ তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়েছেন তিনি হাবিবে খুদার দিবানা